হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি ফুচকা খেতে চিংড়িঘাটার মোড়ে। চলুন চিংড়িঘাটার মোড়ের ফুচকা খাবো, আসুন। এদিকে হচ্ছে চিংড়িঘাটার মোড়, এটা হচ্ছে আপনার এদিকে ওল্ড সিআইডি বিল্ডিং যাচ্ছে এদিকে, আর এই যে ফুচকা বসছে, এই ফুচকাটা খেয়ে দেখবেন এখানে এসে, দারুণ করে। তোমার নাম কি বলো তো? আমি লক্ষণদা। লক্ষণদা, আচ্ছা এখানে এসে জিজ্ঞাসা করবে লক্ষণদার ফুচকা খাবো। ওহ, টক জলটা, টক জলটা দেখুন, আলু আলুটা ভালো করে মাখো। হ্যাঁ, লোকেশনটা আমি আরো আরেকবার বলে দিই, এইদিকে হচ্ছে আপনার চিংড়িঘাটার মোড়, এইদিকে গেলে এখান থেকে স্ট্রেট চলে আসবেন, বলবেন ওল্ড সিআইটি বিল্ডিং, এই যে ওল্ড সিআইটি বিল্ডিং, চাউলপট্টি রোড। আচ্ছা, এইদিকে এসে আপনার এদিকে আসতে আপনার বাঁ হাতে পড়বে লক্ষণদার ফুচকা। হ্যাঁ হ্যাঁ, মানে বেলেঘাটা টু শিয়ালদা যে অটোগুলো যাচ্ছে তার পাশেই, ঠিক আছে। অসাধারণ, এই যে আমাদা দিচ্ছে, আমাদা কুচি আমাদা দিলাম, এই যে গন্ডলেবু রয়েছে, এই যে দেখেন এইরকম গন্ডলেবু কত বড়। হ্যাঁ, এই যে এইরকম গন্ডলেবু রয়েছে, এই ধনে পাতার লাট। হ্যাঁ হ্যাঁ, চিরশ্রী, এনার ফুচকা তো আগে খেয়েছি। হ্যাঁ, এটা তো আমার পাড়ার ফুচকা, তাই আমি সব সময় খাই। চিরশ্রীর বাড়িটা হচ্ছে ওই ওই ওইদিকে, মানে বিবেকানন্দের মূর্তির সামনেই চিরশ্রীর বাড়ি। এদিকে অনেক কিছু চাট মশলা আছে, দাদা দেখিয়ে দেবেন কি কি আছে। এটা সাদা লবণ আছে, এটা পিট লবণ আছে, এটা গোলমরিচ জিরে আছে, এটা লঙ্কা আছে। আচ্ছা, পুরো লঙ্কাটা আমি দিই না। আচ্ছা, তবু কাউকে এক একটু যদি চায়, আমার প্রায় 3-4 কেজি কাঁচা লঙ্কা চলে, প্রায় 3-4 কেজি কাঁচা লঙ্কা। হ্যাঁ, এখন একটু লকডাউনের জন্য বাজারটা আমার ভেসে গেছে না, আমার কাছে এত কমই লোকের সঙ্গে কথা বলি, চান্সই পাওয়া যায় না। তুমি আলু মাখাতে কি কি দিচ্ছো ইনগ্রেডিয়েন্টস একটু বলবে? আলু মাখাটা দিলাম গন্ডলেবু, হ্যাঁ, আম আদা, আচ্ছা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে আবার কেউ ছোলা, ছোলা ছোলা, আচ্ছা, তারপরে আবার কেউ যদি বলে না ভাই আমি কাঁচা লঙ্কা খাই না, আমাকে একটু স্লাইড গুঁড়ো লঙ্কা দাও, তখন ওরকম করে দিই। ওকে, চলুন আমরা জমিয়ে খেয়ে নিই কি, তাই তো? সর্দি ভাই, সর্দি ভাই আমাকে ফার্স্ট চিনিয়েছিল এটা অ্যাকচুয়ালি। এবার আমি মাস্ক খুলিনি, খাবো কি করে, কি আশ্চর্য। দিদি আপনাকে শুকনো না, জল দিয়ে, না জল দিয়ে, জল দিয়ে খাবো। দিদি এক কাজ করেন, আপনি বাড়িটা এখানে রাখেন। হ্যাঁ রাখো এখানে। ও, ফুচকাটা না লাভলি হয়েছে, কারো ঝাল বেশি চাই না কম লাগে, সেটা একদম ঠিক হয়েছে, পারফেক্ট, একদম পারফেক্ট। কেমন লাগছে একটু রিভিউ দে? দারুণ দারুণ। আচ্ছা বলে রাখি 10 টাকায় 4টে, ঠিক আছে, আর কিছু বিশেষ কিছু বলার নেই। ভালো লাগলে, মানে আমাদের তো ভালো লাগছে, আপনারা এসে এখানে ট্রাই করবেন, দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। দিদি একটা শুকনো হেভি হয়, শুকনো দিয়েছে, হ্যাঁ একটু হেভি হেভি বলছে, দেখি একটু হেভি খেয়ে। এটা কি ফাউ? ফাউ এর মধ্যে একটাই অ্যাড হয়েছে, একটাই নাকি? এটা 100 টাকার, তো 100 করার জন্য, 100 করার জন্য। আচ্ছা, আমরা 90 রুপিস ফুচকা খেয়ে নিয়েছি, তো সেটা 100 করলাম আর কি। এই দুপোটা জল খেলো অমৃত, অল্পটা খাও তো আগে, যদি ভাল লাগে তাহলে নেবার, আমাকে একটা বাটি দিও। কেমন? হ্যাঁ, যতটা ইচ্ছা ততটা খাও, একবার বানিয়ে দিয়েছি আর একবার বানাবে।
তোমার এই অ্যাড্রেস ঠিকানা জানা নেই যে আমি ফুচকা দোকানে যাচ্ছি? না আমি জানতাম না, হঠাৎ করে দিছ সারপ্রাইজ। ফাটাফাটি বুঝলে, ফাটাফাটি সেকেন্ড রাউন্ড নিয়ে একটু দাও। রেকর্ড দিছি এই দোকানে, আর দেশে একটা কার্ড দিছি। হ্যাঁ কার্ডটা দাও। এই ছোট মিয়া নিবি আর চলটা। অকেশনে বউ ভাত হয়, ছেলে মুখে ভাত হয়, কোনো অনুষ্ঠান হয়, আমাদেরকে ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, আবার বিভিন্ন রকম বানাতে চা। ঠিক আছে, টাটা, ব্লগ বেশি বড় করব না। টাটা টাটা টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ঠিক আছে, লাস্টে একটু বলে রাখি, আমরা ত্রিকোণ পার্ক থেকে এসেছিলাম অটো করে বেলেঘাটা সিআইডি, ওল্ড সিআইডি বিল্ডিংয়ে ফুচকা খেতে। এই আবার এখন অটো করে চারজনে মিলে চলে যাব ত্রিকোণ পার্ক। এই চিরস্থিত বাড়ি এখানে, সুতরাং ওকে এখানেই ছেড়ে যেতে হচ্ছে। আমরা খুব মিস করবো চিরস্থিত বাবা। হ্যাঁ ভীষণ, আমি তো কেঁদে ফেলছি, জানি চোখে ঝড় হয়ে চলে। আচ্ছা, আমাদের সামনের রোববার 24th January ফ্রিজিং সিজন মিট হচ্ছে ইকো পার্কে। যারা যারা আসতে চান অবারিত দ্বার আসতে পারেন। ঠিক আছে, টাটা।